দফায় দফায় রকেট হামলা আর সিরিজ বোমা হামলায় আবারও রক্তাক্ত কাবুল বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট জনে রাজধানী কাবুলের একাধিক জায়গায় রকেট বিস্ফোরণ ঘটে এছাড়া শক্তিশালী বিস্ফোরণে অন্তত একুশ জন আহত হয়েছেন কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে মাসুদ রানার ডেস্কোক স্থানীয় সময় শনিবার কাবুলে একাধিক শক্তিশালী রকেট বিস্ফোরণ ঘটে যাকে ম্যাগনেটিক বিস্ফোরণ বলছেন অনেকেই বিশেষ করে কূটনৈতিক এলাকা গ্রিন জোনের কাছে এই রকেট হামলার ঘটনা ঘটেছে যেসব এলাকাতে মার্কিন দ্রুতাবাসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ কার্যালয় রয়েছে এখন পর্যন্ত চোদ্দটি রকেট হামলার খবর জানা গেছে হামলার দায়ভার এখনো কেউ স্বীকার করেনি তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে হামলা একটি পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনাস্থলেই একজন পুলিশ কর্মকর্তা প্রাণ হারান গেল ছয় মাসে আফগানিস্তানের সশস্ত্র তালেবান গোষ্ঠী তিপ্পান্নটি আত্মঘাতী হামলা এবং এক হাজার দুইশোর বেশি বিস্ফোরণ ঘটিয়েছে এতে নিহত হয়েছে এক হাজার দুইশোর বেশি বেসামরিক নাগরিক এমন অবস্থার মধ্যেই দেশটি থেকে আড়াই হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও তার এই ঘোষণার বিরোধিতা করছেন নেটো রানা নিউজ টোয়েন্টিফোর